রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের যাত্রা শুরু। নরসিংদী রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের যাত্রা শুরু হল। শনিবার বিকেলে কলেজটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। কলেজ মাঠে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ নাসিরুল্লাহ ভুইয়া, রামনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান ভুইয়া রকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস কল্পনা রাজিউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল সাদেক, নরসিংদী জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এম বদরুদ্দুজা জিল্লু, সাবেক সচিব এম এ এন সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার রাহাত শামস, কলেজের দাতা সদস্যগণ সহ অনেকে। পরে আমন্ত্রিত অতিথিগণ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। OK1.TV News Desk।